স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার প্রতিবাদে পথে নামলেন গৃহশিক্ষকরা। বুধবার অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দেন তারা। স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতার প্রতিবাদে পথে নামলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। বুধবার বনগাঁ শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগেও পথে নেমেছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের কাছে স্কুল শিক্ষকদের টিউশনির প্রতিবাদে ডেপুটেশনও দেন তারা। আমাদের কথা হচ্ছে যে আমরা টিউশনি পড়াতে চাই না, আমরা চাই স্কুলের প্রতিটি ছাত্র পরিকাঠামো অনুসারে উপযুক্তভাবে তৈরি করতে হবে, যাতে তারা বাইরে কোনো টিউশন না নিতে পারে। আমাদের দাবি এটা, তারা বাইরে যাতে টিউশন না নিতে পারে, এই ভ্রান্ত ধারণা আমরা ভেঙে দিতে চাই। সদস্যদের দাবি, বনগাঁ শহরে প্রায় 250 জন স্কুল শিক্ষক প্রচুর পরিমাণে গৃহশিক্ষকতা করছেন, যার কারণে ব্যাহত হচ্ছে স্কুলের পঠন পাঠন। অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি, স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। টিচারসদের এগেনস্টে, যে সমস্ত টিচাররা আইন ভেঙে প্রাইভেট টিউশন করছে সেই টিচারদের এগেনস্টে আমরা আজকে ডেপুটেশন দেবো মাননীয় এডিআই মহাশয়কে। সেই জন্য আমরা সকল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে গিয়ে এডিআই সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, বনগাঁ।